রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি, আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে বাজাজ পালসারের একটি টেইল লাইট আছে, যেটা আমি এখন আপনাদেরকে চেক করে দেখাই। কালো আর হলুদ যে তারটি আছে এটা নেগেটিভ, এবং লালটি পজিটিভ, এবং পাশেরটিও পজিটিভ। তো আমি কানেকশন করলাম, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে না। এবং ব্লু কালারের তারে কানেকশন করলাম, তাও জ্বলতেছে না। এখন উপরের কভারটি খুলে নেব। এটা আমি আগেই খুলে রেখেছিলাম, এটা খুব শক্তপোক্তভাবে আঠা দিয়ে লাগানো থাকে, এটা খুব সাবধানে খুলতে হয়। তো দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা সার্কিট লাগানো আছে, এবং এখানে চারের চার আটটি এলইডি বাল্ব আছে। তো সর্বপ্রথম আমি এলইডিগুলো চেক করে নেব যে প্রত্যেকটা এলইডি জ্বলে কি না। তো সাধারণত কোনো লাইট না জ্বললে আমরা ধরে নিই যে বাল্ব কেটে গেছে। তো বাল্ব কন্ট্রোল করে যে ড্রাইভার আছে এগুলো নষ্ট হয়, এজন্য আগে বাল্বগুলো চেক করে নিতে হবে। তো আটটি এলইডি ভালো আছে, এখন আমাকে অন্য সেকশন দেখতে হবে। তো এখানে দেখেন যে তিনটে তার লাগানো আছে, এইটার মাঝখানে যেটা আছে কালো এবং হলুদ, এইটা লাইনটি খুলে গেছে। তো আমি আগে সার্কিটটি স্ক্রু খুলে সার্কিটটি খুলে নিয়ে আসতেছি, এরপর আমি কালো এবং হলুদ যে তারটি আছে এটা কানেকশন করব, তারপর আবার টেস্ট করব। তো এটার ভিতরে দেখতে পেলাম অনেক ধুলোবালি, ময়লা থাকার কারণে সমস্যা হতে পারে, অথবা পানি ঢোকার কারণে এরকম হতে পারে। তো এখানে ফাঙ্গাস পড়ে এই লাইনটি কেটে গেছে। আমি এখন কালো তারটি সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করা শেষ, এখন স্ক্রু দিয়ে সার্কিটটি আগে লাগিয়ে নেব। তো এই টেইল লাইটগুলো সাধারণত নষ্ট হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডায়োড, মসফেট এগুলো দিয়ে এই সার্কিটটি তৈরি করা। তো এই টেইল লাইটগুলো আমার কাছে অনেক আছে, যদি নষ্ট হয় তাহলে রিপেয়ার করা সম্ভব। তো এখন আমি আবার পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে চেক করব,
তো নেগেটিভ আমি লাগিয়ে নিলাম। এবার লাল যে তারটি আছে এটাতে কানেকশন করব পজিটিভ। দেখেন লাইট কিন্তু জ্বলতেছে। এবার আমি পাশের ব্লু তারে কানেকশন করি, এই যে এটাও জ্বলতেছে। এটা হচ্ছে ব্রেক করলে যে লাইটটি জ্বলে সেটা হচ্ছে এই, আর পাশেরটা লাল তার যেটা ওটা হচ্ছে হেডলাইটের সঙ্গে জ্বলে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জ্বলতেছে, এই যে নর্মালি এটা জ্বলে থাকে আর ব্রেক করলে এটা জ্বলে। তো আমাদের লাইটটি, টেইল লাইটটি রেডি হয়ে গেল। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।